ব্ল্যাকমেলার সম্পাদক এর্তেজার কথা মনে আছে? কয়েক মাস আগে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে জেলে গিয়েছিলেন ভোরের পাতার এই ভণ্ড সম্পাদক। জেল থেকে বেরিয়ে তার প্রতারণা এবং জালিয়াতির ব্যবসা আবারও শুরু হয়েছে। এবার তার প্রতারণা এবং জালিয়াতিতে ব্যবহার করছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতিকে নিজের মামা দাবি করে বিভিন্ন মহলে তদবির বাণিজ্য, প্রভাববাজি এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটাচ্ছেন এর্তেজা। জানিয়ে বিস্তারিত দেখুন করাপশন ইন মিডিয়ার প্রতিবেদনে। এর্তেজা হাসান, ভয়ঙ্কর প্রতারক, ভণ্ড ধর্ম ব্যবসায়ী, এর্তেজার অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ গোটা দেশের মানুষ জানে। এর্তেজার নানা অপকর্মের তথ্য প্রমাণ দিয়ে এক্সপোজ করেছিল করাপশন ইন মিডিয়া। সম্প্রতি জাল দলিল বানিয়ে সরকারি কর্মকর্তাদের বোকা বানিয়ে 20 কোটি টাকা আত্মসাতের মামলায় জেল খেটে বের হয়েছেন এই মহাবাটপার। গণমাধ্যমকে ব্যবহার করে প্রতারণাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া ভোরের পাতা এবং ডেইলি পিপলস টাইম পত্রিকার সম্পাদক এর্তেজা জেল থেকে ছাড়া পেলেও একটুও বদলাননি। এর্তেজা বরাবরই প্রভাবশালীদের সাথে ছবি তুলে এলাকার দেশি ভাই আর এক প্রতারক শাহেদের মতো বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি তিনি তার প্রতারণা প্রভাববাজির ব্যবসায় যুক্ত করেছেন নতুন একটি পরিচয়। বিভিন্ন মহলে তিনি প্রচার করছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি তার মামা। কেমন মামা, তাও আবার আপন মামা। রাষ্ট্রীয় একটি ব্যাংকের কাছে রাষ্ট্রপতির ভাগ্নে পরিচয় দিয়ে 100 কোটি টাকা লোন দাবি করেছেন তিনি। এছাড়াও বিভিন্ন ব্যক্তিকে বলে আসছেন রাষ্ট্রপতির ছেলের সাথে পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করেছেন এর্তেজা, সেজন্য অনেক মূলধন দরকার। মামা ভাগ্নে সম্পর্ক খুঁজতে গিয়ে জানা যায় এর্তেজার শ্বশুর ছিলেন বিচারক, সেই সূত্র ধরে বাংলাদেশের রাষ্ট্রপতিকে মামা ডাকতেন। এভাবেই গড়ে ওঠে মামা ভাগ্নে সম্পর্ক। সেই সম্পর্ককে হাতিয়ার বানিয়ে নতুন এই ধান্দাবাজিতে লিপ্ত হয়েছেন এর্তেজা। করাপশন ইন মিডিয়া তাদের নিজস্ব সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়েছে এর্তেজা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির কোনো ধরনের দুঃসম্পর্কের আত্মীয়ও নন, এমনকি এর্তেজার সাথে রাষ্ট্রপতির ছেলের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। বরাবরই নিজের গণমাধ্যমের কিছু সাংবাদিকদেরকে চাঁদাবাজি, প্রভাববাজি, তদবির বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহার করে আসছেন এর্তেজা। আসন্ন নির্বাচনে সাতক্ষীরা থেকে এমপি ইলেকশন করতে চান এর্তেজা, তবে জালজালিয়াতি, হাজতবাজ সহ নানা প্রতারণার খবর প্রকাশ্যে আসার পর খুব একটা সুবিধা করতে পারছেন না তিনি। তবে আওয়ামী লীগ যখন জেনে বুঝেই একজন অপরাধীকে তাদের কেন্দ্রীয় কমিটিতে এখনও রেখেছে, সেখানে তাকে নমিনেশন দিলেও অবাক হওয়ার তেমন কিছু থাকবে না।